গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি আরেক নতুন ব্লগে। তো গাইস, আমি উঠেছি অনেকক্ষণ হলো। আমি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে বসে আছি, মুড তৈরি করছিলাম পড়ার। যাই হোক, তো গাইস চলো স্টার্ট করি। আমি আমার দিন স্টার্ট করলাম ইউপ্যাক নেমসের পুরো একদম কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। কোয়েশ্চেন প্র্যাকটিস আমি পুরোটাই কমপ্লিট করেছি। প্রথমে স্টার্ট করলাম তখন খুব সহজই মনে হচ্ছিলো, কিন্তু আস্তে আস্তে যেতে যেতে অনেক কোয়েশ্চেন হার্ড যেগুলো কোয়েশ্চেন ছিল সবটাই আমি করলাম অ্যাটেম্প। বাট দেখলাম সবটাই করা যাচ্ছে আর খুব সহজও লাগছে। এখন ইউপ্যাক নেম আর কোনো ভুল হচ্ছে না। কিন্তু আমার ইউপ্যাক নেমের দুটো পয়েন্ট বললে হয় একটু প্রবলেম আছে, ওটুকু আমি পরে আবার ক্লিয়ার করেছি। গাইজ, আমার কেমিস্ট্রির সবটা ডিপিপি ডান, কয়েকটা ভুল হয়েছিল, তো সেগুলো আমি কারেকশান করে নিলাম। বাকি ইউপ্যাক নেম একদম পুরোপুরি ঠিকঠাকভাবে কমপ্লিট। গাইজ, আমি কিছুক্ষণ রেস্ট করলাম, দেন রেস্ট করার পর আবার রিস্টার্ট করলাম। এখন তরুণ স্যারের যে মা অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে, স্যার মোস্ট অ্যাকুরেট অ্যাসাইনমেন্ট, তো ওটা এখন সলভ করবো। মিনস নোটস করবো, নোট টাইপেরই আর কি, একদম লিখে নেবো খাতাতে। আর অ্যান্সারগুলো লিখে নেবো ফার্স্টে, কোয়েশ্চেনগুলো ঠিকঠাকভাবে ঢুকে নিই। তো গাইস চলো স্টার্ট করি। গাইস, আমার তরুণ স্যারের মা অ্যাসাইনমেন্ট করা কমপ্লিট। খুব ভালো লাগলো, কোয়েশ্চেনগুলো খুব ভালো ছিল আর পারলাম, ওই জন্য আরও একটু ভালো লাগছে আর কি। যাই হোক, তো এখন বাজে 11:30। আমি চললাম স্নান করতে, স্নান করে খাবো। আজকে আবার জুম্মা আছে, জুম্মার নামাজ পড়তে হবে। তো গাইস, আমি স্নান করে খেয়ে জুম্মার নামাজ পড়ে দেন আবার স্টার্ট করব। গাইস, আমি স্নান খাওয়া করে জুম্মার নামাজ পড়ে বাড়ি চলে এসেছি। এবার একটু রেস্ট নেব, দেন স্টার্ট করছি। জুম্মার নামাজ পড়ে এসে আমার মনটা এতটাই ভালো ছিল, আমি খুব ভালো লাগছিলো আর কি। তো আমি স্টার্ট করলাম নিট পাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করতে, রেসপাইরেশন ইন প্লান্ট। তো ওটা সলভ করেছি, সবটাই সলভ করলাম। একটু ভুল হয়েছিলো, সেগুলো কারেকশানও করেছি। বাট আমার রেসপাইরেশন ইন প্লান্ট পুরোপুরিভাবে একদম ভালো মতো কমপ্লিট হয়ে গেল। গাইজ, আমি এখান থেকে কোয়েশ্চেন সলভ করছি বায়োলজির। তরুণ স্যার এখানে তার কোয়েশ্চেন নোট সব কিছু এখানে দিতে থাকে আর অনেক ভিডিও পোস্ট করতে থাকে স্যার, রিভিশনের অনেক টেকনিকও এখানে পোস্ট করতে থাকে। তোমরা এখান থেকে রিভিশন করতে পারো। আমি যেমন রেসপাইরেশন ইন প্লান্টের কোয়েশ্চেন প্র্যাকটিস এখান থেকে করছিলাম, পোল করা আছে কোয়েশ্চেন, তো অনেকগুলো ঠিক হচ্ছে, ভুলও হয়েছে কয়েকটা, দেখতে পাচ্ছ একটা যেমন ভুল বার হলো। আর এদিকে এখন আরও অনেক কোয়েশ্চেন আছে, তো এখন আমিও এখান থেকে আরও মোটামুটি রেসপাইরেশন ইন প্লান্ট যতটা আছে আমি টোটাল কমপ্লিট করে দেবো। এত দূর অবধি আছে রেসপাইরেশন ইন প্লান্ট। তো গাইস, আমি এতটা কমপ্লিট করে নেবো এখন। তোমরাও চাইলে এখান থেকে করতে পারো, তরুণ স্যারের কোয়েশ্চেন বুঝতেই পারছো খুব ভালো ভালো কোয়েশ্চেন থাকে। গাইস, তখন আমি বেরিয়ে চলেছিলাম আর আমার সেরকম পড়া হয়নি। একটা ফ্রেন্ডের বাড়ি এসেছি যার নাম হচ্ছে জামিল আক্তার, তো ওখানে আমরা আরও বেশ কয়েকজন আছি, 3-4 জন মিলে।
অনেক গল্প স্বল্প হলো আর ফোনটোন ইউজ করলাম একটু, মানে আড্ডা মারা টাইপের আর কি। তো সবার সঙ্গে একবার দেখা করে দিচ্ছি তোমাদের, চলো গাইস দেখে নাও। গাইস হ্যালো গাইস, সবাই হাই বলে দাও। তো গাইস এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে গিয়ে আমার আবার ক্লাস আছে, তো ক্লাসটা করতেই হবে। তো চলো গাইস। গাইস আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এসে দেখি আমার লেকচার স্টার্ট হয়ে গেছে। আমি এখন এখন 5:01, যদিও 5টা থেকে ক্লাস স্টার্ট হওয়ার কথা, বাট আধ ঘন্টা অলরেডি ক্লাস হয়ে গেছে। তো এটুকু 2x-এ দেখে নেবো। তো গাইস আর লেট করছি না, স্টার্ট করছি গাইস। আজকে যে 4:30-তে ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল আমার, সেটা খেয়ালই নেই। আসলে খেয়াল নেই বলাটা ভুল, আমি দেখেই নি যে আমার 4:00 ক্লাস না 4:30-তে ক্লাস আছে। আমি জানতাম যে আমার 5:00 ক্লাস স্টার্ট হবে, তাই আমি আরও ওখান থেকে লেট করে আসলাম। অ্যাকচুয়ালি অনেকদিন পর বেরিয়েছি, একটু সবার সঙ্গে মিশলাম, তো তাই একটু লেট ক্লাস হওয়ার ইচ্ছে করছিল না, তাই লেট হয়ে গেল আর কি। বাট যাই হোক, যেভাবে হোক আমি এসে 2x-এ ক্লাস করলাম। 2x-এ প্রথম দিকের 30 মিনিট একটু ফাস্ট হলো, দেন আমি আবার লাইভের সাথে ধরে নিয়েছিলাম। Wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think grow hard about what you wanna be. Step 4, fuck everybody, just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. ফাইনালি গাইস আমার বায়ো ক্লাস ডান। আজ বায়োর তো ককরোচ তো বই পড়ালো, পুরো চ্যাপ্টার কমপ্লিট করালো না, বাকিটা নেক্সট সেশনে নেবে বললো। আজকে ককরোচটা ভালোই লাগলো পড়তে, আর আমার যদি একবার পড়া ছিল তো আরও একটু ভালো মতো হয়ে গেলো। কাল একবার ফুল চ্যাপ্টার এনসিআরটি থেকে রিভিশন দিয়ে দেবো, দিয়ে ককরোচটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস একটু রেস্ট নিই, দেন স্টার্ট করছি আবার। গাইস ক্লাস করার পর আমার আর পড়াশোনা হয়নি, আমি ডিনার করলাম, ডিনার করে রেস্ট নিচ্ছি, একটু ঘুম লাগছে আজ। আজ হয়তো আর বেশি পড়বো না, তবুও একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। বাট এখন আমি ব্লগটা স্টপ করে দিচ্ছি, আজকে এতটাই থাক, কাল আবার নেক্সট ব্লগ হবে, ভালো হবে। তো গাইস আজকের জন্য এতটাই, সবাই ভালোভাবে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো। তো গুড নাইট গাইস অ্যান্ড বাই বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট, এবং প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস।